বহাইগাঁও মহকুমাৰ শ্ৰীৰামপুৰত অনিয়মীয়া বিদ্যুৎ যোগানৰ প্ৰতিবাদত ৰাইজে পথ অৱৰোধ কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। দিনত 20 ঘণ্টাকৈ বিদ্যুৎ কৰ্তনৰ অভিযোগ উত্থাপন কৰি ৰাইজে শ্ৰীৰামপুৰ স্থিত ধুবুৰী কচুগাঁও গড়কাপ্তানি পথ অৱৰোধ কৰি পৰিস্থিতি উত্তাল কৰি তোলে। দীৰ্ঘদিনৰ পৰাই সঘনে বিদ্যুৎ কৰ্তনৰ প্ৰতিবাদত আজি ৰাইজে পথ অৱৰোধ কৰি বিমল বৰা হাই হাই বিদ্যুৎ মন্ত্ৰী মুদ্ৰাবাদ ন ইলেক্ট্ৰিচিটি ন বিল বিদ্যুৎ যোগান নিয়মীয়া কৰক আদি শ্লোগান দি পৰিস্থিতি উত্তাল কৰি তোলে। রাইজে অভিযোগ করে যে দীর্ঘদিনের পর শ্রীরামপুর এলাকাত বিদ্যুৎ অনিয়মীয়াক যোগান ধরা হয়েছে যদিও বিভাগে কোনো গুরুত্ব দিয়া নাই। উৎকট গরমের দিনত 20 ঘণ্টাক বিদ্যুৎ না থাকে যদিও মাচুল নিয়মিতভাবে ভরবলগা হয়েছে। ইপিনে বিভাগের বিষয়াসকলেও কোনো গুরুত্ব প্রদান নকরে বলে রাইজর অভিযোগ। ইয়ার পছতো নিয়মীয় বিদ্যুৎ যোগান নহলে অনাগত দিনত তীব্র গণ আন্দোলন গড়ি তোলা হব বলে রাইজে হুঙ্কার দিয়ে। আজি আমার রাইজ একলগত গোট খাইছো। আমি বহুত দিনের পর বিদ্যুতের পর বঞ্চিত আছো। আমার যে লাইন এই লাইনটি কয় আর এসি কারেন্ট বলে আর এসি লাইন, কিন্তু দেখা গৈছে যে ইখন লাইন 24 ঘন্টাত আমাক 2 ঘন্টার পর 3 ঘন্টা কারেন্ট দিয়ে আর বাদ বাকিখন সিহতে লাইনটি কাটি রাখে। যদি আমলক কন্ট্রোল রুমত ফোন করো জয়মা বলে কয় তাকে ফোন করলে বলে যে লাইনটি এতিয়া প্রবলেম আছে নহলে ফল্টি আছে, আজি রাতে না পাব কালি পাব। আর ইয়ার ডিপার্টমেন্টের যাক মানুষ আছে আমি এই কবলে আছো সিহতক বহিষ্কার করে নতুন মানুষ লব লাগে, কারণ সিহত ডিউটি নকরে, একদম ডিউটি নকরে আর আমাক রেসপন্স নেদে। আমার ইয়াত রাইজক মানুষ বলে সিহত গণ্য নকরে, কারণ ইমান দিন হয়ে গেছে আমি কারেন্ট পোয়া নাই 24 ঘন্টার ভিতরে, যেহেতু আমাক যদি 20 ঘন্টা কন্টিনিউ কারেন্ট দেয় কন্টিনিউ বিদ্যুৎ দিয়ে থাকে আমাদের কোনো কমপ্লেন নাই। যেতিয়ালৈকে কন্টিনিউ বিদ্যুৎ নিয়ে দিব তেতিয়ালৈকে আমাদের বিল পরিশোধ নকরো। কারেন্টই যদি নাই তো বিলখন আহে করবরা আহে, যেতিয়ালৈকে আমার 24 ঘন্টা আমি কন্টিনিউ কারেন্ট পাম তেতিয়ালৈকে আমি বিল পরিশোধ করিম, আর নহকই আমি বিল পরিশোধ নকরো। কারণ হয়েছে এইখন ডিপার্টমেন্ট অসমের ভিতর হ্যান্ডিক্যাপ ডিপার্টমেন্ট বলে কোয়া হয়, মানে বিকলাঙ্গ ডিপার্টমেন্ট, এই একেবারে বিকলাঙ্গ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে আমাক হ্যারাসমেন্ট করে আছে। আজি কোভিড-19 আমাক মারিব পরা নাই, কিন্তু বিদ্যুতে আমাক মারি পেলাইছে। লড়া ছোৱালীক লেখাপড়া করা নাই, অনলাইন ক্লাস হওয়া নাই, বঞ্চিত করে আছে। বিদ্যুতই নাই কি কেনকা করে, ইমান গরম থাকে 35-40 ডিগ্রি থাকে, তারপর ইয়ে নাই, আর গোটেখানি রাতে আমাক কারেন্ট নিয়ে দিয়ে, কারণ সিহতে বুঝি আছে যে ইয়ার মানুষ নাই। ইহত মানুষ এখন সিহতর কেই মেগাওয়াট পায় আমি না জানো, 4 মেগাওয়াট পায় না 5 মেগাওয়াট পায়, তার সিকুয়েন্সির প্রবলেম না লেট ডাউন না শাট ডাউন এইবিলাক আমি না জানো। আমার কন্টিনিউ কারেন্ট লাগে, আমি কন্টিনিউ কারেন্ট যেতিয়ালৈকে না পাম আমি বিল পরিশোধ নকরো, এইটাই আমার মূল বক্তব্য। এইটাই আজি আমি এই কারণে আমি আন্দোলন করছি ইয়াতে।